জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই দুটো উপনির্বাচন করেছে, আসানসোল এবং বালিগঞ্জ। 12 তারিখ উপনির্বাচন এবং তার পাশে তার আগের দিন ফিজিক্স পরীক্ষা উচ্চ মাধ্যমিকের এবং 13 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা। এই সংকট তো ছিলই, সরকারের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে আজকে জয়েন্ট এন্ট্রান্স মেইন যে পরীক্ষা সূচি পরিবর্তন করেছে, তাতে দেখা যাচ্ছে যে 25 তারিখ এপ্রিল মাসে যে পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স মেইনের আছে, সেই পরীক্ষার সঙ্গে উচ্চ মাধ্যমিকের সেদিন স্ট্যাটিস্টিক্স সহ একাধিক পরীক্ষা রয়েছে। একই দিনে সর্বভারতীয় যে জয়েন্ট পরীক্ষা এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার স্ট্যাটিস্টিক্স পরীক্ষা। অর্থাৎ একদিকে ভোটের আগের দিন এবং পরের দিন উচ্চ মাধ্যমিকের দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং একই দিনে জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উভয় সংকটে পড়ে উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট কি হবে তার সঙ্গে সরকারের সঙ্গে আলোচনা করছে সংসদ, এবং ইতিমধ্যে একবার শিডিউল বা নির্ঘণ্ট চেঞ্জ হয়েছে। সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সংসদ জানিয়েছে। ধন্যবাদ। 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রচারে নামলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ল্যান্সডাউনে দেওয়া লিখন, বালিগঞ্জ বিধানসভা এলাকার কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন বাবুল সুপ্রিয়। চোখ রাখবো খেলার খবরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের। ব্যাঙ্গালোরে পিঙ্ক বল টেস্ট জয় রোহিতদের, 238 রানে ভারতের জয়। 2-0 টেস্ট সিরিজ জয়, ভারতীয় বোলিং দাপটে 208 রানে অল আউট শ্রীলঙ্কা। বুমরার 3টি উইকেট, 4টি উইকেট নিলেন বুমরা। 2 উইকেটে অক্ষর পটেলের, 2 উইকেট নিয়েছেন অক্ষর পটেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের। ব্যাঙ্গালোরে পিঙ্ক বল টেস্ট জয় রোহিতদের, 238 রানে ভারতের জয়। 2-0 টেস্ট সিরিজ জয় ভারতের। রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি জানিয়েছেন এই প্রসঙ্গে শুনব। সম্পূর্ণ বিরোধী শূন্য করে দেওয়ার রাজনীতির কারণে আজকে তৃণমূলের মধ্যেই নিজের এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে কালকে 2 জন কাউন্সিলর খুন হয়েছেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পানিহাটির কাউন্সিলরকে গুলি করা হলো, যারা নির্বাচনের দিন কার্যত বিজেপিকে ময়দানে নামতেই দেননি। বিজেপির অবাধ এবং শান্তিপূর্ণ ছাপ্পায় বিজেপি কোনোভাবেই তাদের প্রতিহত করবার সুযোগ পায়নি। কিন্তু আজ দেখা যাচ্ছে যে তৃণমূল এমন জায়গায় পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেসের দ্বারাই আক্রান্ত হয়ে গেছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।